আমাদের চৌকিদার এসে গেছে। আরে চল, সময় যাই, চল চল চল। নির্ঘাত অফিসের ফোন, ফোনটা ধরিস না এখন, কাজটা ইম্পর্টেন্ট মা। হ্যাঁ স্যার বলুন। হ্যালো দেব, দেখো আমি জানি আজকে তোমার রিং সেরিমনি, কিন্তু খুব বাধ্য হয়ে তোমাকে ফোনটা করলাম। আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন আছে যে একটা উমেন্স ট্রাফিকিং এর র‍্যাকেট একটা 407 কয়েকটা মেয়েকে নিয়ে আজই শহরের উপর দিয়ে বর্ডার ক্রস করবে। বাই হুক অর বাই ক্রুক এই র‍্যাকেটটাকে আমাদের ধরতেই হবে। তোমার মতো একজন রেসপন্সিবল অফিসারের উপরই আমি দায়িত্বটা দিতে বাধ্য হচ্ছি। অ্যান্ড আই নো যে আমি ঠিক লোককেই দায়িত্বটা দিচ্ছি। ইয়েস স্যার, আমি আসছি। আসছি মানে? না না, এখন কোথাও যাওয়া হবে না তোর। মা আমার না গেলেই নয়, তোমরা যাও, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু দেব, আংটি বদলের তো একটা শুভ সময় আছে। আমি তার আগেই পৌঁছে যাব। কেমন আছেন মিস্টার মিত্র? ভালো আছি। আজ তো আপনার নাতনির রিং সেরিমনি। হ্যাঁ হ্যাঁ। গ্রেট, তা বিয়েটা কবে? বিয়ে 19 এপ্রিল রাত 8টায় লগ্ন। ঋতুজার মায়ের তো ভালোই অবস্থা গো। হ্যাঁ, ঋতুজাকে দেখলে বোঝা যায়। দিদি দিদি, তোমরা এসে গেছো। তরুণদা ভেতরে চলুন না দাদা। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, শোনো, জানিস ছোট, একেই তো এখানে আসতে আমার অস্বস্তি হচ্ছিল, তারপর এখন আবার। ছাড়ো না এইসব কথা, বাদ দাও। আরে কখনো না কখনো তো আইস ব্রেক করতেই হতো, তাই না? হ্যাঁ সেটাই তো। কালকে যা ঘটে গেছে তার জন্য আমরা সত্যি দুঃখিত। ইটস ওকে। এটা আপনাদের জন্য। কি এটা? প্রথমবার আপনার বাড়িতে এসেছি, তাই আপনার জন্য একটা ছোট উপহার। ও থ্যাংক ইউ। ওয়েটার, এটা নিয়ে যাও।